পুকুর, পুকুরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি ভাই, খুব রিস্কে, জানি না কি এভাবে যাচ্ছি। তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, বলেন কি, সামান্য গুটি ফেলি দিয়ে একটা বোর্ড লাগিয়ে দিয়ে গেছে কন্ট্রাক্টর মশাই 17 লাখ টাকার, খালি ইট আদলা ফেলে দিয়ে কিছু কিছু জায়গায়। কি বলবো আর, তারা খালি তাদের পকেট সার করছে। এক বছর এরকম রাস্তা, এই দেউলিয়া থেকে সজনা গেছে প্রায় 8 কিলোমিটার রাস্তা, বেহাল, দুদিন ছাড়া অবরোধ হচ্ছে, রাত যেতে পারছি না, ঢুকে যাচ্ছে না রাস্তা, একবার বাজে বিচ্ছিরি রাস্তাটা, করো তাড়াতাড়ি। রাস্তায় কি মানুষ যায়, গেলে সঙ্গে সঙ্গে মারা যাবে, পড়ে যে অবস্থা খুব খারাপ। আচ্ছা, মানুষ উল্টিয়ে মানে মরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। যারা সবার গরো কে, আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি এসেছি দেউলা বাজার। তো দেখতে পাচ্ছেন, এটা দেউলা হচ্ছে ন্যাশনাল হাই রোড, ন্যাশনাল হাই রোড থেকে যে রাস্তাটা চলে গেছে একদম ফুলসিটা ক্লাব হয়ে, একদম সেই মানুয়া খোড়াটি একদম আপনাদের দিকে সরাসরি রাস্তাটা দেখাবো কিভাবে মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন কিন্তু বর্ষার জল হলেই, বৃষ্টি হলেই দেউলা বাজারের সিন সরাসরি দেখতে পাচ্ছেন। এটা আপনাদের দিকে শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি। আর প্রত্যেকটা এই রাস্তার পথচারী মানুষকে বলবো, যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই রাস্তাটা কিছু ব্যবস্থা করে। তো চলুন পুরো ভিডিওটা আজকে আপনাদের দিকে শ্যাম ভাই পুরো সরাসরি দেখাচ্ছি, রাস্তার উপরে কীভাবে গর্ত হয়েছে রাস্তাটা, এই বেহাল অবস্থায় মানুষকে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন প্যান গুড়িয়ে যাচ্ছে দাদা ভাই, খুবই প্রবলেমের মধ্যে পড়ছে নিত্যদিন মানুষ। তো চলো পুরো রাস্তাটা আজ দেখাচ্ছি। দীর্ঘদিন ধরে একই অবস্থা চলে যাচ্ছে, যেটা আমাদের কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা দেউলা বাজার ফুলসিটা ক্লাব থেকে একদম যুগিবেড় হয়ে মুকাডাঙ্গি, যুগিবেড় হয়ে একদম কুলামেনা হয়ে মানুয়া হয়ে একদম চলে গেছে খোনাটি, খোনাটি অঞ্চল নয় ওটা, মনোরপুর হাট হয়ে একদম চলে গেছে রায়চোক। এই রাস্তাটা নিয়ে কি বলতে চান আপনি, আপনার নামটা কি আগে বলুন? আমার নাম মদন কুমার মণ্ডল। বাইটা বন্ধ করুন। আচ্ছা, প্রায় দীর্ঘ 10 বছর এই রাস্তার বেহাল অবস্থা, ফুলসিটা থেকে রায়চোক বিভিন্ন জায়গায় 1 হাঁটু জলের সমান জল জমে আছে, বহুবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে কোনো সুরাহা হয়নি। আমরা চাচ্ছি এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার হোক এবং সাধারণ মানুষ যাতে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক। প্রায় 2 বছর আগে এই রাস্তাটা কিছু জায়গায় সামান্য গুটি ফেলি দিয়ে একটা বোর্ড লাগিয়ে দিয়ে গেছে কন্ট্রাক্টর মশাই 17 লাখ টাকার, খালি ইট আদলা ফেলে দিয়ে কিছু কিছু জায়গায়, তাতেও বিভিন্ন কাটমানি, বিভিন্ন নেতারা বিভিন্ন কাটমানি খেয়ে রাস্তার বেহাল কাজের হয়নি। এবারে শুনেছিলাম যদি একটা টেন্ডার হয়েছিল, সেই টেন্ডার যিনি কন্ট্রাক্টর তিনি কাজ করতে চাননি এই রাস্তার বেহাল অবস্থা দেখে। দর্শক, আমি এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখতে পাচ্ছেন একটা, অনেকে ভাববেন হয়তো সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, রূপনারায়ণ নদীর ধারে, না এটা নদী নয়, এটা ঝিল নয়, এটা আমরা দাঁড়িয়ে আছি একটা রাস্তার উপর। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ছে মানুষ, এলাকার মানুষ দেখতে পাচ্ছেন টোটো বোটো ভেঙে যাওয়ার মতন অবস্থা। দাদা, রাস্তাটা কীরকম আছে আপনাদের এই রাস্তাটা? অবস্থা খুব খারাপ। আচ্ছা, মানুষ উল্টিয়ে মানে মরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। প্রশাসন কি কোনো ব্যবস্থা আছে? প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে নি। আর কি কদিন আগে আপনাদের আন্দোলন পালন হলো, কি হলো? হলো কোথায়, কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা, চেষ্টা তো করতে হবে, আন্দোলন তো করতেছে কিন্তু কাজ হয়নি। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এলাকার মানুষ যারা রোগ রুগী, কি বলতে চান এই রাস্তা নিয়ে, কি চাচ্ছেন আপনারা? ভালো হোক এটাই চাই। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন কি অবস্থায় মানুষ যাচ্ছে, তোমাদের দিকে পুরো শ্যাম ভাই দেখাচ্ছি যে মানুষ কি রাস্তায় যাচ্ছে। আজকে পুরো রাস্তাটা দেখাবো, সরাসরি আজকে দেখাই তোমাদের দিকে শ্যাম ভাই যে রাস্তাটা নিয়ে আমরা এসেছি আজকে। তো আমাকে কিন্তু এই 2 দিন আগেই মানুয়া থেকে ডেকেছিলো ভিডিও করতে আসার জন্য, কিন্তু সময় হয়নি। তো আমি আপনাদের দিকে দেখাচ্ছি, এপাশেই গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি কিন্তু এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কিন্তু একই রকম সমস্যার মধ্যে মানুষ, বহু মানুষ যাচ্ছে। তো এখানে একজন দোকানদার থেকে জানবো, সাইডেই একজন স্থানীয় দোকানদারের থেকে জানবো কী সমস্যা হয়। রাস্তা তো অনেক সমস্যা আছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই হয়, জল কাদা সবসময় পড়ে থাকে, প্রশাসন কোনো তো এই করছে না। আচ্ছা, কী চাচ্ছেন আপনারা এখন? এখন চাচ্ছি রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো হোক। তো অনেক ধন্যবাদ, আপনার নামটা? আমার নাম সৌজিত চক্রবর্তী। তো দেখতে পাচ্ছেন দীর্ঘদিন মানুষ এই রাস্তার সাইডে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, যারা এলাকার স্থানীয় মানুষ আছে বলছে। তো আপনাদের দিকে দেখাচ্ছি যে কীভাবে মানুষ যাতায়াত করে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুরো দীর্ঘদিন রোগ রুগী যারা এই এলাকার। হ্যাঁ, আর যারা কিন্তু প্রিয় দর্শক, যারা এই রাস্তা দূর দূরান্ত থেকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমাদের এই পার্শ্ববর্তী এলাকা কুলা মানুয়া, মানুয়া সয়নাগেছা মনোরপুর হাট, যখনই এখানে মেয়ে দিতে আসছে, বিয়ের জন্য দেখাশোনা করতে আসছে, যখনই এরকম রাস্তা দেখছে মেয়ের বাবা ভয়ে সেই মেয়েকে আর বিয়ে দিচ্ছে না। তাই আমি প্রশাসনের আজ দৃষ্টি আকর্ষণ করছি, দেখতে পাচ্ছেন কী সমস্যার মধ্যে মানুষ যাচ্ছে। আরও দাদাভাইরা দূর থেকে আসছে, দাদা ভাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো দেখতে পাচ্ছেন আপনি তো প্রায় অনেক দূর থেকে আসছেন, কোথা থেকে আসছেন? গাড়িটা একটু বন্ধ করুন, কোথা থেকে আসছেন? আমি কুলিয়া থেকে আসছি। কীরকম রাস্তাটা? রাস্তা সুপার, দিদি আমলে সুপার রাস্তা, এর আর কোনো গুণ নেই রাস্তার। মানে কি এপাশেই বাড়ি নাকি? এপাশেই বাড়ি। খুব কষ্টের মধ্যে? খুব কষ্টের মধ্যে। কী চাচ্ছেন আপনারা? আপনার রাস্তা হলে ভালো হয়, আর না হলে আরও ভালো হয়। তো অনেক ধন্যবাদ, দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই, হলেও ভালো হয় না হলেও ভালো। তো তোমাদের দিকে আজকে পুরো দেখাচ্ছি। কাকু, বাড়ি কোথায়? এইখানে। রাস্তা কী বলতে চান, রাস্তাটা দেখে কী মনে হয়? রাস্তাটা দেখে মনে হচ্ছে যে এই অঞ্চলের কোনো মানুষ নেই। এটা কোন অঞ্চল? ফুলসিটা। আচ্ছা, ফুলসিটা অঞ্চলের মধ্যেই পড়ে?
এখানে তো মানে এলাকার সব দায়িত্বশীল লোকরাও যায়, তারা কিছু ব্যবস্থা করছে না? না না না, কি বলে তারা? তারা কি বলবে আর, তারা খালি তাদের পকেট সার করছে। তো দেখতে পাচ্ছেন আপনার নামটা? নাম সুদর্শন মাইতি, এখানেই বাড়ি? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এলাকার মানুষ খুব সমস্যার মধ্যে পড়ছে, বহু মানুষ কিন্তু এই রাস্তায় যাতায়াত করে। তো তোমাদের দিকে আরও কিছুটা আমি রাস্তা দেখাবো পুরো। দাদাভাইকে পেয়েছি, দাদাভাই নামটা? গোবিন্দ সামন্ত। এই রাস্তা দিয়ে কি মাঝে সাঝে যা হয়? কি বলতে চান? রাস্তার পুরো বেহাল অবস্থা। মানে কি চাচ্ছেন আপনারা এখন? রাস্তাটা যাতে রিপেয়ার হয় পুরোপুরিভাবে, তাহলে আমাদের সুবিধা হয়, যাতায়াত সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন গাড়ির কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, দুই বেলা কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, খুবই সমস্যার মধ্যে পড়ে। যারা বিশেষ করে যারা ছোটো ছোটো ভাই বোনেরা স্কুল যায়, বাবা মায়েরদের কাছে কান্নাকাটি করে যে আমি আজকে স্কুল যাবো না, তার বাবা বলে যা যা যা, বলে কেন? বলে না আমি যাবো না, জামা কাপড় কাদা হয়। আরও একজন মাসিমা পেয়েছে, বাড়ি কোথায়? বাড়ি পুলিশটা। রাস্তাটা কেমন দেখছেন? কেমন রাস্তা, একবারে বাজে বিচ্ছিরি, রাস্তাটা করো তাড়াতাড়ি। কি চাচ্ছ এখন? রাস্তা চাচ্ছ? হ্যাঁ রাস্তা। তো দেখতে পাচ্ছ প্রিয় দর্শক, রাস্তা চাচ্ছ আর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তো? হ্যাঁ। আর অ্যাকচুয়ালি হচ্ছে মা, তো মায়ের থেকে জানবো, এই রাস্তা দিয়ে মাঝে মাঝে নিয়ে যাই টুকটাক, সমস্যা হলে মানুষ আটানো আদার্স যায়। রাস্তাটা কীরকম? রাস্তা একদম ভালো না, বিচ্ছিরি রাস্তা। এই রাস্তায় কি মানুষ যায়, গেলে সঙ্গে সঙ্গে মারা যাবে, পড়ে যেয়ে। এই রাস্তাটা কীভাবে ঠিক হবে, এই ব্যবস্থাটা করবে? তো দেখতে পাচ্ছ আজকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। আর এই রাস্তার প্রত্যেকটা, যে এই রাস্তার প্রত্যেকটা পথচারী মানুষ যারা ভিডিওটা দেখছো, চিন্তা ভাবনা না করে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং মতামত করবে। আজকে দেখো ভাই, তোমাদের এই সমস্যা দিন দিন মানুষকে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ছে, তাই গাড়ি নিয়ে গাড়ির তেল পুড়িয়ে আজকে এই জিনিসটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এসেছি। তো চলুন আরও একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের দিকে। দেখি তো, তো প্রিয় দর্শক আমি বেশ কিছুটা পথ শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি গাড়িতে করে যেতে যেতে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো রাস্তাটা না দেখালে তোমরা বুঝতে পারবে না, পুরো রাস্তাটা কিন্তু ভাই এরকম বেহাল অবস্থায় আছে, মানুষকে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো দেখুন সরাসরি আজকে তোমাদের দিকে বেশ কিছুটা রাস্তা আমি যাচ্ছি, পুরো রাস্তাটা না দেখালে বুঝতে পারবে না। তো অনেকে ভাববে হয়তো এক জায়গায় খারাপ, দেখুন এই জায়গাটা দেখুন কী অবস্থা, পুরো একদম পুকুর হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন বিরাট পুকুর, পুকুরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি ভাই খুব রিক্সে, জানি না কি এভাবে যাচ্ছি। তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে একটা নতুন জায়গায় যাচ্ছি, এটা মানুয়া। অ্যাকচুয়ালি কিন্তু যারা মানুয়া রেগুলার যাতায়াত করে, দেখুন দাঁত ফাঁত খেলিয়ে পুরো পড়ে আছে ভাই এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া কিন্তু খুব মানুষের সমস্যা হয়ে উঠে পড়েছে, এবং রোগ রুগী আছে তাদের তো আরও বিশেষ করে প্রবলেম। তো তোমাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখালাম, তাই পথ আসলাম এসে এবার এখানে কিছু স্থানীয় মানুষের থেকে জানবো। আপনার নামটা কি? তপন মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি কুসার, এই গ্রামেই। আচ্ছা, কীরকম রাস্তাটা? কি রাস্তা যা আছে এতে ধানুয়া উপযোগী, এটা রাস্তা বলে কেউ বলবে নি। প্রায় এক বছর এরকম রাস্তা, এই দেউলিয়া থেকে সজনা গেছি, প্রায় 8 কিলোমিটার রাস্তা, বেহাল, দুদিন ছাড়া অবরোধ হচ্ছে, রাত যেতে পারছি না, রুগী যাচ্ছে না। এই রাস্তা দিয়ে সব স্কুলে যাত্রা, 2-3টা স্কুল আছে, মেয়েরা শাড়ি তুলে যেতে হচ্ছে। এই রাস্তার বেহাল দশা আপনারা দেখুন। আচ্ছা, কী চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি দ্রুত রাস্তা সারাবার ব্যবস্থা করুক জেলা প্রশাসন, তাহলে আমরা লাগাতার ধর্মঘট আরম্ভ করবো। তো প্রিয় দর্শক, এলাকার মানুষের কিন্তু খুবই সমস্যা, আজকে আপনাদের দিকে পুরো এই জিনিসটা দেখাতে আসছি। তো এলাকার যারা এই যে ছেলেরা কাজে যায় দূর থেকে, একটু এসো না এদিকে, কাজে যাওয়ার পর বাড়ি থেকে দোকানে আসার সময় ভয় লাগে যে আমি কীভাবে ঘর থেকে যাব। আমি তো ঘর থেকে সুস্থ যাচ্ছি, সুস্থভাবে ঘর ফিরবো, তো প্রায় দিন তো দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষকে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই পুরো এই ভিডিওটা দেখালাম আপনাদের দিকে, আপনারা যারা এলাকার মানুষ দেখছেন কিংবা এই বন্ধুবান্ধব দেখছেন, সবাইকে বলবো ভিডিওটাকে শেয়ার করুন যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, দেউলিয়া থেকে সজনে গেছে হাট পর্যন্ত সমস্ত, এই রায়চক পর্যন্ত সমস্ত রাস্তার এইসব গুটি কাটা তুলে নতুন করে পিচ হওয়ার আবেদন জানাচ্ছি। এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এই রাস্তায়, মালবাহী গাড়ি এবং টোটো নানা রকম যানবাহন চলছে, তাতে করে আমরা যেতে পাচ্ছি না এবং খুব অসুবিধার সম্মুখীন হচ্ছি। তো কতদিন হয়নি মানে এই রাস্তা? এই রাস্তা প্রায় 3 বছর আগে একবার রিপেয়ারিং হয়েছিল হালকা, তারপর থেকে বেহাল অবস্থা, এখনও বেহাল। তো প্রিয় দর্শক, এইরকমই কিন্তু সমস্যার মধ্যে পড়ছে মানুষ, আপনাদের দিকে সরাসরি দেখা। ওখানে ভিডিও করতে যে এই যে মুখে এটা বলি ওয়ারলেসটা, এতে জল পড়ে গেছে, মানে হাত থেকে পড়ে জলে পড়ে গেছে, এখনো দেখতে পাচ্ছেন ভিজা আছে। এটাকে একটু হিট মেরে দিচ্ছি। তো এই ভিডিওগুলো করতে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়, অনেক মেহনত হয়। তো অনেকে ভাবে হয়তো টাকা ইনকাম হয়, হাসে, নিশ্চয়ই টাকা ইনকাম হয়। টাকা ইনকামের জায়গাকে যেতে অনেক টাইম লাগে এইসব ভিডিও করে। যারা একটু ড্যান্স ফ্যান্স করে, বডি টডি পেটি পেটি দেখা যায়, আপনারা সেই সব ভিডিওতে হু হু করে ফলোয়ার্স বেড়ে যায়, তাতে হু করে লাইক দেয়, শেয়ার করে, তাতে ইনকাম হয়। এইসব ভিডিও করেও ইনকাম হবে, তবে বহু বছর পর হবে, 10 বছর হয়ে গেছে, এখনও হয়নি, হয়তো 20 বছর পরে হবে। মানে কিন্তু প্রত্যেকটা মানুষকে খুব সমস্যার মধ্যে পড়তে হয়, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কোলাঘাট থেকে শ্যাম ভাই, যাতে রাস্তাটা সারানোর ব্যবস্থা করা হয়। আর প্রত্যেকটা এই পথ চলতে মানুষকে বলবো ভিডিওটাকে শেয়ার করুন, অনেকেই আমাকে বলেছিল। এর আগেও কিন্তু 2-3টা ভিডিও ছাড়া আছে আমাদের, তার আগেই কিন্তু তারপরেই টালিতাপ্পা মারা হয়েছিল।
তো দেখুন অনেকে হাসাহাসি করে যে টাকা ইনকাম হয় বলে ভিডিওর দ্বারা, তো তাদের দিকে আমি বলি দেখুন আমরা যেভাবে ভিডিও বানাই বিভিন্ন জায়গায় গাড়ির তেল পুড়ে বিভিন্ন দূর দূরান্ত যে টাকা ইনকাম হয়নি, হবে এখনও হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, তো সেই টাকা ইনকামে যাওয়ার আগে যে টাকাটা খরচা করতে হবে হয়তো দু কামরা রুম পাঁচ ইঞ্চি দিয়াল দিয়ে পাকা ঘর হয়ে যাবে, অ্যাডভেলাস্টার চাল হয়ে যাবে, এত টাকা তার আগে আপনাকে খরচা করতে হবে সেই জায়গাটা তৈরি করতে। তো যাই হোক, বাজে মন্তব্য না করুন, মানুষের জন্য নিঃস্বার্থভাবে গাড়ির তেল পুড়িয়ে নিয়ে গিয়েছি, এমন কিছু কমেন্ট করবেন না যে মন ভেঙে যায়, বুঝতে পারছেন বন্ধুরা।